করেছো? কেন? শীতের সকালে সুন্দর মিষ্টি রোদের মধ্যে যেমন কালো মেঘ এসে আকাশটাকে অন্ধকারে ঢেকে দেয়, ঠিক তেমনি তোমার মুখে দুঃখের অন্ধকারে ছায়া কেন? সঞ্জয়, চোখে জলে কোনো রং হয় কিনা জানি না, যদি রং থাকতো তাহলে সেই রঙে এতদিনে আমার বুকে তোমার ছবি আঁকা হয়ে যেত। আমি সব বুঝি মিতা, কিন্তু সব বুঝে আমাকে নীরব থাকতে হচ্ছে। মিতা, আমার উপর একটা সংসার আছে, আমার মা, আমার অসুস্থ বোন, তারপর আমি একটা সামনায় ড্রাইভার, এত সব জেনে তোমার বাবা আমাকে কিছুতেই সহজভাবে মেনে নিতে পারবেন না। তবুও তুমি যাও না একবার আমার বাবার কাছে। কেন তুমি আমার বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে পারছো না তুমি আমাকে ভালোবাসো, আমায় তুমি বিয়ে করতে চাও? কিন্তু তোমার বাবা যদি এই বিয়েতে মত না দেন, যদি আমাকে অপমান করে, তাহলে আমি তোমার হাত ধরে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসবো। শুধু তুমি একবার আমার বাবার কাছে চলো, বাবাকে বলো। মেয়েটার মুখে তোমার কথা অনেক শুনেছি, এতদিন পরিচয় হয়নি। তোমার বাবা কি করেন? বাবাকে হারিয়েছিলাম খুব ছেলেবেলায়, তারপর মা আমাকে মানুষ করেন, আমাদের ছোট সংসার মার বোনকে নিয়ে। ও, তা তুমি কি করো? ব্যবসা না চাকরি? এম কম পাশ করার পর অনেক চাকরির চেষ্টা করেছে কিন্তু ভাগ্যে জোটেনি, এখন লরি চালাই। হোয়াট, লরি ড্রাইভার? অবশ্য খেটে রোজগার করার মধ্যে লজ্জার কিছু নেই, কিন্তু মিতা আমার একমাত্র মেয়ে, অভাব কি জিনিস ও জানে না। বাবা, সঞ্জয়কে আমি ভালোবাসি, টাকার পরিমাপে ও হয়তো তোমাদের সমকক্ষ নয়, কিন্তু মানুষ হিসেবে অনেক ইচ্ছে বড়। নিশ্চয় নিশ্চয়। বাইরে ভাই সঞ্জয়, কাল সকালে কোর্টে বেরোবার আগে আমি একবার তোমাদের বাড়িতে আসবো। আচ্ছা, তুমি থেকো। নিশ্চয়ই, চলো। আয় মা।